নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদের স্বাগত জানাই। কিচেন বাংলা ফুল ফ্লেভারের রান্নাঘরে আজকের রেসিপি নিয়ে এসেছি কচি পুঁইশাক, কুমড়ো এবং চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখন চৈত্র মাস, আর চারা চারা পুঁইশাক সবে হয়েছে, আর সেই চারা পুঁইশাকের ঘন্ট অসম্ভব সুন্দর খেতে, নরম, তুলতুলে এবং খুব ভালো স্বাদের একটা রেসিপি বন্ধুরা। তো আজকে দেখতে থাকুন এই চারা পুঁইশাক, চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে, আলু দিয়ে ঘন্ট। তো ভিডিওটি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতে থাকুন আজকের রেসিপি চারা পুঁইশাকের ঘন্ট। তো প্রয়োজনীয় যে উপকরণগুলো, কুমড়ো, আলু, পুঁইশাক, সেগুলো আমরা একে একে কেটে নেব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, তো আমাদের সবজিগুলো কাটা হয়ে গেছে, আপনারা দেখতে পেলেন। এখন কড়াই তেল গরম হয়ে গেছে, আমরা প্রথমেই আলুগুলো ভেজে নেব। আলুটা প্রথমে ভাজা ভাজা করে নেব বন্ধুরা। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলেই তাতে আমরা কুমড়োগুলো এবারে দিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আলু কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার তার উপরে আমরা সেই কেটে রাখা ছোটো ছোটো পুঁইশাকগুলোকে বা কচি পুঁইশাকগুলোকে আমরা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে আমরা একটু হালি মেরে নেব বা ভেজে নেব একটু। বন্ধুরা এবার মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে ধনে মৌরি, জিরে বাটা পরিমাণ মতো দেবেন, একত্রে বেটে রেখেছিলাম আমরা। তার সঙ্গে আদা বাটা দেবেন। হলুদ গুঁড়ো দেবেন পরিমাণ মতো। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, একটু ঝাল ঝাল হবে। সরিষার তেল দিয়ে ভালো করে আপনারা এই মশলা সমেত সবজিটাকে ভালো করে কষিয়ে নেবেন। বন্ধুরা এইভাবে বেশ কিছুক্ষণ ধরে সবজিটাকে কষাবেন। কষানো হয়ে গেছে, এখন আমরা একটু জল দিয়ে দিলাম। এবার সেদ্ধ হওয়ার জন্য আমরা একটু ঢাকা দিয়ে দেব।
তো বন্ধুরা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তো আমরা এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। যেহেতু এটা পুঁই চিংড়ি তো চিংড়ি মাছ তো দিতেই হবে, আর পুঁই শাকের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে অসম্ভব স্বাদের একটা হয়, তো সেই স্বাদটাই আমরা আনার চেষ্টা করছি। তো চিংড়ি মাছ দিয়ে ভালো করে আমরা নেড়ে দিলাম। এবার স্বাদ মতো আমরা চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি ঝালঝাল পুঁই শাক ঘন্ট। এরকম তরকারি পেলে বন্ধুরা একতলা ভাত খেয়ে নেবেন, আর কিছুই লাগবে না, এই পুঁই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। অনেকে তো ভালোই বাসেন পুঁই শাক খেতে। তো আমরা এবারে নামিয়ে নেব ফোড়নের জন্য। এবার কড়াই সরিষার তেল, তেজপাতা, গোটা লঙ্কা আর পাঁচ ফোড়ন, এইগুলো দিয়ে ফোড়ন দিয়ে দেবেন। একটু মাখা মাখা হবে বন্ধুরা, তার জন্য একটু ফুটিয়ে শুকনো শুকনো করে নেবেন। তো বন্ধুরা পুঁই শাকের ঘন্ট আমাদের প্রস্তুত, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার নামিয়ে নেওয়ার পালা, আমাদের কমপ্লিট হয়ে গেছে পুঁই শাকের ঘন্ট, আমরা নামিয়ে নিলাম। তো বন্ধুরা একটু ঠান্ডা করে খাবেন, তার ফলে কী হবে ডাঁটাগুলো একটু মজবে, আর মজলে অসম্ভব স্বাদের লাগবে। তো বন্ধুরা আজকের পুঁই শাকের ঘন্ট এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।